তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি ফিউচার টেকের ইউটিউব চ্যানেলে। তো আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে, মেন্টেশন থার্মাল প্রিন্টার কে নিয়ে। তো এটা কি আছে না আছে, এটা কেমন ভাবে আপনারা অপারেট করবেন না করবেন, সেটা সবকিছু আস্তে আস্তে দেখাবো। তো চলুন প্রথমে এটা আনবক্সিং করে নিই। তো বক্সটা দেখছেন খুবই সুন্দরভাবে ইজিপে থেকে প্যাকিং করে দিয়েছে, পিছনেতে এর যাবতীয় যা কিছু ডিটেলস রয়েছে, মানে 70 mm প্রিন্টিং স্পিড আছে, ব্লুটুথ এনেবল আছে, লাইট ওয়েট, ওজনটা খুব হালকা, এবং 30 মিনিটের মধ্যে এটা চার্জ হয়ে যায়। সব থেকে বড় কথা, 30 মিনিটের মধ্যে এর ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। তো আসুন আমরা র্যাপিংটা খুলে নেব। র্যাপিংটা খোলার পরে দেখতে পাচ্ছি একটা নর্মালি বক্স, বক্সটার কোনো বিশেষ বিশেষত্ব নেই, যেরকম আর সবাই বক্স দেয় সেই জাতীয় একটা কার্ডবোর্ডের বক্স। এটা ওপেন করার পরে দেখতে পেলাম ডিভাইসটা রয়েছে, ডিভাইসটাকে একটা সুন্দর বাবলস এর মধ্যে দিয়ে পাঠানো হয়েছে, যাতে কোনো রকম ভাবে এটা চোট আঘাত লেগে ফিজিক্যালি কোনো ড্যামেজ না হয়, যে বাবলস গুলোর মধ্যে আছে সেরকমই আছে। এই সাইডে একটা খাপ করা আলাদা, সেই খাপের মধ্যে রয়েছে এর চার্জারটা এবং একটা USB দিয়েছে, যা পরে দেখছি, এবং তার সঙ্গে রয়েছে আচ্ছা মেনশন টেকনোলজি কাস্টমার সাপোর্ট। এটা কেমন ভাবে কি কাজ করতে হয় সেটা, ফর অ্যান্ড্রয়েডের জন্য স্টেপ রয়েছে, ফর উইন্ডো USB ট্রান্সফার তার জন্য রয়েছে, ফর উইন্ডো ব্লুটুথ ট্রান্সফার রয়েছে, টেকনিক্যাল সাপোর্টের জন্য এখানে টেকনিক্যাল সাপোর্টের আপনি আপনার ইমেল নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, আর সাপোর্ট টাইম সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত। কাস্টমার কেয়ারের অ্যাড্রেস রয়েছে এখানে, বাকি যাবতীয় যা কিছু রয়েছে। আরেকটা রয়েছে আপনার ইউজার ম্যানুয়াল, তিন পাতার একটা ইউজার ম্যানুয়াল রয়েছে। এর কি এখানে ফাংশন ফিচার্স গুলো রয়েছে সেগুলোই এখানে দেয়া, আর ওয়ারেন্টি কার্ড রয়েছে। তো চলে আসি মেশিনটার প্রতি। মেশিনটা খোলার পরেই ওপরের ডিসপ্লে লুকিংটা দেখুন, খুব সুন্দর একটা নীল সাদার মধ্যে লুকিংটা রয়েছে। সামনে তিনটেই বাটন, এটা হচ্ছে পাওয়ার বাটন, পাওয়ারটা প্রেস করবেন, প্রেস করার সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে, এবং ক% কি ব্যাটারি রয়েছে তার ইন্ডিকেটার রয়েছে এখানে একটা, তিনটে ব্যাটারি। এখানে মোড চেঞ্জ করার জন্য একটা সুইচ রয়েছে, এবং তারপরে রয়েছে ফিডের জন্য, আর কোনোরকম ভাবে মানে ফিডের কারণটা এটা যদি আটকে যায় তাহলে এটা প্রেস করলে কাগজটা বেরিয়ে আসবে সেটা। আছে পেছন দিকে নাম্বার রয়েছে, মডেল নাম্বার হচ্ছে MT580P, ইনপুট আছে 100/240 ভোল্ট, আউটপুট আছে 12 ভোল্ট 800 mAh, ব্যাটারি ক্যাপাসিটি এখানে আছে 2200 mAh লেখা রয়েছে, কিন্তু আমরা এখানে দেখা যে ব্যাটারিটা রয়েছে তার কিন্তু 2600 mAh আছে, এটা সব থেকে বড় ব্যাপার, মানে 2200 জায়গায় 2600 mAh, মানে 400 mAh এক্সট্রা পাচ্ছেন আপনারা এই ব্যাটারিগুলোর মধ্যে। আর এটা সম্পূর্ণ
রিচার্জেবল ব্যাটারি, ব্যাটারিটাকেও দেখিয়ে দিই। এখানে লেখা রয়েছে রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি, রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি 2600 mAh। তো এটাকে লাগালাম, ব্যাটারিটাকে আবার জায়গায় ফিট করে দিই এবং খাপটা লাগিয়ে দিলাম। এবারে আমরা প্রিন্টিং দিতে 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 যখন কাগজ শেষ হয়ে যাবে, ওপর থেকে এটাকে হালকা প্রেস করবেন, এটা খুলে যাবে। উপরে এই ঢাকনাটা খুলে যাওয়ার পর আপনারা খালি রোলটাকে বের করে নিলেন, নতুন রোল ওখানে ভরে দেবেন, ভরে দিয়ে আবার নর্মালি ইউজ করাটা চালু করবেন। নর্মাল পেপারটাকে দেবেন যে লাগিয়ে দিয়ে, একটু হালকা বের করে রাখবেন, রাখার পরে প্রেস করবেন, একটা শব্দ করে লক হয়ে যাবে। যদি শব্দটা না হয় তাহলে জানবেন যে লকটা হয়নি। তো আর এটা রয়েছে এর চার্জিং পোর্ট, আর এই যে চার্জার, কানেক্ট করার সঙ্গে সঙ্গে এই যে চার্জ হচ্ছে সেটা ব্লিঙ্ক করছে, মানে দুটো ঘাট রয়েছে, আরেক ঘাট চার্জ করতে বাকি রয়েছে, সেটা ব্লিঙ্ক করছে, মানে চার্জ হচ্ছে। এটা বোঝা যাবে যখন ফুল হয়ে যাবে, এই তিনটে লাইটই জ্বলে যাবে, দাঁড়িয়ে যাবে। এত সুন্দর প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন মাত্র 3300 টাকায়। হ্যাঁ, মাত্র 3300 টাকায় এই যে প্রিন্টারটা সহজে আপনি ক্যারি করতে পারবেন। এটা আপনার যেই ইউজ করেন, একটা ছোট্ট ব্যাগ হলেও তার মধ্যে আপনি ক্যারি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুব বেশি ওজনও না, একদম হালকা। তা এই ছোট্ট এবং আকর্ষণীয় ডিভাইসটা যেটা খুব কাজের, তো সেটা পাচ্ছেন মাত্র 3300 টাকায়। আর শুধু 3300 টাকা যে দেবেন সেটা নয়, আমরা এর সঙ্গে আরো দুটো জিনিস আপনাদেরকে দেব। হ্যাঁ, যতক্ষণ আমাদের স্টক থাকবে, এই কথাটা বলে নিই, যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ পাবেন এরকম ইজিপের একটা ব্যানার আপনাদের দেব, যেটা আপনারা দোকানে লাগাতে পারবেন, এরকমই থাকবে। এটা আপনি বাংলা, হিন্দি, ইংরেজি সব তিনটে ভাষাতেই পাবেন।